নিত্যপণ্যের দামে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। বাজারে শীতকালীন সবজি সরবরাহ পর্যাপ্ত থাকলেও দাম নাগালের বাইরে। চাল, পেঁয়াজ ও আলুর দাম রয়েছে অপরিবর্তিত, এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। মুমু, আপনাকে স্বাগত। নিত্যপণ্যের বাজারে কি অবস্থা দেখছেন? চট্টগ্রামের নিত্যপণ্যের বাজারের খবর শেষ কি দেখছেন আমাকে জানাবেন। ধন্যবাদ আফসার, আমি আছি এখন চট্টগ্রাম কাজের দেউড়ি বাজারে। এখানে এটি হচ্ছে সবচেয়ে বড় পাইকারি এবং খুচরা বাজার। এখান থেকে আসলে স্থানীয়রা সবজিগুলো সংগ্রহ করে থাকেন এবং গত কিছুদিন ধরে আপনারা জানেন যে সব ধরনের সবজি কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে, এখনই কিন্তু একই অবস্থা বিরাজ করছে। যদিও শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করেছে, পর্যাপ্ত সবজি রয়েছে আমরা তা দেখতে পাচ্ছি, কিন্তু এখনও পর্যন্ত দাম কমে নেই। আলুর 130 টাকা করে কেজি দরে বিক্রি হচ্ছে আলুর, এবং ফুলকপি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকার মধ্যে, বাঁধাকপি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকার মধ্যে, বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 80-90 টাকার মধ্যে, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 70-80-90 এই দরে, এবং টমেটো কিন্তু এখনও দাম রয়ে গেছে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সিমও বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা, বরবটি বিক্রি হচ্ছে 180 টাকা করে। এইসব সবজিগুলো কিন্তু এখনও মিলছে না, কোনো 80 টাকার নিচে কোনো সবজি কিন্তু মিলছে না। স্থানীয়রা কিন্তু বারবার অভিযোগ করছিল যে এই সবজিগুলোর দাম নিয়ন্ত্রণ করার প্রশাসনের একটি নজর থাকার দরকার, এবং তারা প্রশাসনের পক্ষ থেকে যদি পাইকারি বাজারগুলোতে নজরদারি বাড়ানো হয় তাহলে হয়তো এই দামগুলো কমে আসতে পারে এমন জানিয়েছিল স্থানীয়রা। কিন্তু ব্যবসায়ীরা বলছেন উত্তরবঙ্গ থেকে বিভিন্ন স্থান থেকে যেখান থেকে তারা সবজি সংগ্রহ করেন সেখান থেকে যদি সবজি আনা না হয় তাহলে পর্যাপ্ত সবজি না আসলে সেই সবজিগুলোর দাম কমবে না। স্থানীয় আছেন অনেকে, তাদের সাথে একটু কথা বলতে চাই যারা ব্যবসা করেন কেন এখনো পর্যন্ত অনেক সবজির দাম কমে। সবজির দাম মোটামুটি আগের থেকে হালকা একটু কমছে, মানে যেটা কমে শীতকালে ওইটা আগে হয় নাই, কিন্তু আগামী সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু হালকা কমছে। শীতকালে যেরকম একটা সবজির দাম কমে যায় ওইটা কমে নাই আগে। কোন কোন সবজির দাম রয়েছে এখনও তো আছে আপনার ওই ফুলকপি 80 টাকা কেজি, মনে হয় শীতকালে ফুলকপি থাকে 30-40 টাকা কেজি, বাঁধাকপি থাকে 30-40 টাকা, এখনও 70-60 টাকা বাঁধাকপি। বাজার থেকে কেমন দামে নিয়ে আসছে? ওইখানে তো দাম বাড়তে, ওইখানে দাম বাড়তে তার কারণে আমরাও দাম বাড়তে বিক্রি করতে চাইছি, আর কিছু কারণ ওইখানে দাম কমে যাবে আমাদের কাছেও দাম কমে যাবে। ধন্যবাদ আপনাকে। আফসার শুনছিলেন, তিনি বলছেন যে পাইকারি বাজারে আসলে দাম থাকার কারণে খুচরা বাজারগুলোতে প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। তারা বলছেন যদি পাইকারি বাজারে যদি দাম নিয়ন্ত্রণ করা যায় তাহলে হয়তো খুচরা বাজারে দাম কিছুটা নিয়ন্ত্রণে আসবে। কেমন দামে বিক্রি করছেন? জি, এখন দাম একদম অনেক আগের চেয়ে অনেক কমে গেছে, এখন একদম সাধারণ মানুষ বেশি বেশি কিনতেছে, বেশি বেশি খাইতেছে, এখন একদম দাম করে একদম কমে গেছে। যেমন মরিচের কেজি 70 টাকা, তারপরে আপনার ধনিয়া পাতার দাম কমে গেছে, গাজরের দাম কমছে, শসার দাম কমছে, সবজির দাম অনেক কমে গেছে। কত টাকা করে কমছে গত সপ্তাহ থেকে? এই সপ্তাহে কেজি 20-30 টাকা কেজি কমছে গত সপ্তাহ থেকে। ধন্যবাদ আপনাকে। আফসার তিনি দাবি করছিলেন যে কাঁচা মরিচ আর দাম থাকলো, অন্যান্য যে গাজর ধনে পাতা যে সব সবজি রয়েছে এগুলোর দাম 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে, কিন্তু যে শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু এখনও কমেনি। যেহেতু নতুন সবজি আসতে শুরু করেছে, স্থানীয়দের চাহিদা সেই সব সবজির উপর রয়েছে, যার কারণে আসলে সেই সবজিগুলোর দাম বৃদ্ধি রয়েছে। একই সাথে যদিও পেঁয়াজের দাম কিছুটা কমেছে, 55 থেকে 70 টাকার মধ্যে পেঁয়াজ এখনও মিলছে, তো কিন্তু স্থানীয়রা বারবার বলছেন, ব্যবসায়ীরা তো দাবি করছেন যে পেঁয়াজের দাম কমে গেছে, বাজারে পেঁয়াজ পচে যাচ্ছে, কিন্তু স্থানীয়রা ঠিকই কিন্তু সে দাম দিয়ে পেঁয়াজ কিনে নিয়ে যাচ্ছে। একজন ব্যবসায়ী আছেন, তার সাথে একটু কথা বলতে চাই, কোন কোন সবজির দাম এখনও বাড়তি জি? কোন কোন সবজির দাম এখনও বাড়তি রয়েছে? সবজির দাম আগের থেকে তো অনেক কমছে, যেগুলো গরমকালের সবজি এগুলো একটু দাম বাড়তি, কাঁকড়ল, পটল, ঝিঙ্গা, শশা এগুলো একটু দাম বাড়তি, শীতকালীন সবজি যেগুলো এগুলো দাম কমে গেছে, এখন গত সপ্তাহের তুলনায় 10-15-20 টাকা করে সবগুলোর দাম কমছে।
এখনো তো 80 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। 80 টাকা কি তো সবজি, 80 টাকা কোনো সবজি নাই। বাঁধাকপি 50 টাকা করে, ফুলকপি 60 টাকা করে, সবজি সবগুলোর দাম কমে গেছে না। মূলা 50 টাকা করে কেজি, যেগুলো গরমকালের তরকারি এগুলোর দাম বেশি, শীতকালীন সবজি সবগুলোর দাম কমে গেছে। ধন্যবাদ আপনাকে। আর স্যার, তিনি বলছিলেন যে এখনো পর্যন্ত কিছু সবজির দাম রয়ে গেছে, হয়তো আরো কিছুদিন আসার পর হয়তো সেই সবজির দামগুলো নিয়ন্ত্রণে আসবে, যেহেতু শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করেছে। প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। তো চট্টগ্রাম থেকেই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য, ফিরে যাচ্ছি স্টুডিও।